বকেয়া ডিয়ের দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিয়ের দাবিতে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। শহীদ মিনার চত্বরে ছ মাস পেরিয়ে গেছে, এখনও চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন। তার সাথে সাথে একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে নাজেহাল করে ছেড়েছে। বকেয়া ডিয়ের দাবিতে যখন অনড় রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, এবং বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার যখন নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, আর সেই অবস্থানও যখন অনড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই মুহূর্তে আজ আবারও বকেয়া ডিএ নিয়ে বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ মুখ্যমন্ত্রী যা বললেন ডিএ ইস্যুতে, তাতেই কিন্তু তোলপাড় গোটা রাজ্য। সরকারি কর্মচারীদের ডিএ মামলা এখনও চলছে সুপ্রিম কোর্টে। বকেয়া মর্গভাতার দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের একাংশ। তাদের দাবি এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। এদিকে পুজোর আগেই ফের ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তার মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেন। তিনি দাবি করেন একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, রাজ্য সরকার বঞ্চিত হচ্ছে। তার আরও দাবি, শুধু ভোটের আগে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বাড়িয়ে দেয়, কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেন্দ্রীয় সরকার শুধু ভোটের আগে তাদের কর্মীদের ডিএ বাড়িয়ে দেয়, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরিও রাজ্য সরকারি কর্মীদের চাকরির মধ্যে পার্থক্য আছে। কেন্দ্রীয় সরকারের চাকরির পলিসি আলাদা, রাজ্য সরকারের চাকরির পলিসিও আলাদা। কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে, কেন্দ্র রাজ্য সরকারকে স্কলারশিপের টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, সেই টাকা দিয়ে মুষ্টিমেয় লোককে দিয়ে দিচ্ছে উপরতলার মানুষদের সন্তুষ্ট করার জন্য। এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। সুপ্রিম কোর্টে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী যে পলিসির কথা বলছেন তা সম্পূর্ণ মিথ্যে। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা দেয় সেটা পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আর কেন্দ্রীয় সরকার নিজেদের ইচ্ছেমতো দেয় না, এআইসিপিআই একটা স্বশাসিত সংস্থা, তাদের যে হিসেব সামনে আসে সেই অনুযায়ী দিয়ে থাকে। আরেক মামলাকারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন, মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে যে মন্তব্য করেছেন তা মিথ্যে বললেও কম বলা হয়। কেন্দ্রীয় সরকার ডিএ দেয় সেটা রুটিনে পরিণত হয়েছে, তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সেই রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকে এভাবে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই থেকে প্রধানমন্ত্রী মোদির আমল পর্যন্ত এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। আর ডিএর পলিসি কোনো দিন আলাদা হতে পারে না। রাজ্যের যে ডিএ মামলা সেখানে স্যাট আগেই জানিয়েছে রাজ্য সরকারের ডিএ দেওয়া নিয়ে কোনো পলিসি থাকলে সেটা জানানো হোক। ডিএ তো এআইসিপিআই অনুযায়ী ঠিক হয়, গোটা দেশের সব রাজ্যেই এই এক নীতি চালু আছে, আর উনি এখন পলিসির কথা বলছেন। রাজ্য সরকারের ডিএ দেওয়ার যদি কোনো পলিসি থাকে তাহলে তারা আদালতে কেন জানায়নি সেটা? স্যাট তো চেয়েছিল রাজ্যের কাছে জানতে, তখন তো রাজ্য সরকার বলতে পারেনি। আসলে মুখ্যমন্ত্রী এখন এগুলো বলছেন মানুষকে বিভ্রান্ত করতে। সংগ্রামী যৌথমঞ্চের নেতা নির্ঝর কুণ্ডু এই নিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রে রিজার্ভ ব্যাঙ্ক আছে, কিন্তু যে রাজ্য সরকারগুলো ডিএ মেটাচ্ছে সরকারি কর্মীদের, তাদের তো আর রিজার্ভ ব্যাঙ্ক নেই, তাহলে তারা কিভাবে দিচ্ছে মর্গ ভাতা? তারপরে নির্ঝর কটাক্ষে সুরে বলেন, আমাদের মনে হয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন জানানো উচিত যাতে মোদী সরকার রাজ্যেও একটা রিজার্ভ ব্যাঙ্ক খুলে দেয়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ ইস্যুতে ডিএ নিয়ে যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি, তোলপাড় পড়ে গেছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। কারণ কেন্দ্রের যে ডিএ বৃদ্ধি, আবারও ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র, তা নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকার ভোটের আগে ডিএ দেয়, রাজ্যের টাকা আটকে রেখে কেন্দ্রের কিছু মুষ্টিমেয় অফিসারদের ডিএ বাড়িয়ে দিচ্ছে, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কেন্দ্রের রিজার্ভ ব্যাঙ্ক আছে, আমাদের তো আর রিজার্ভ ব্যাঙ্ক নেই, তাই আমরা ডিএ দিতে পারছি না, ভোটের আগে কেন্দ্র এই ডিএ বৃদ্ধি করে। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরপরই কিন্তু শিক্ষক সংগঠনের নেতৃত্বরা ফুঁসে উঠে বিস্ফোরণ ঘটালেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি মিথ্যাবাদী বললেন সংগঠনের নেতৃত্বরা। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বকেয়া ডিএ ইস্যুতে আবারও কিন্তু উত্তাল হতে চলেছে রাজ্য।